আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, আমি একটু অসুস্থ ছিলাম আর এখনও সমস্যাটা রয়েছে। অনেক কষ্ট করে এই জামাগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো সবাই একটা লাইক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে যে জামাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার মতো সেম একটি জামা আমি অনেক আগে বানিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর শর্ট ভিডিও, লং ভিডিও সবগুলোতেই। তো সেই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছিল, সবাই বলেছিল যে আপু পরে দেখাও কতটুকু কাপড় লাগবে, এটা কী কাপড়। তো আজ আমি তোমাদের জন্য আবারও সেম প্রিন্টের, সেম ডিজাইনের জামা বানিয়ে নিয়ে আসলাম। এটা বানাতে 3.5 গজ কাপড় লাগে আর যারা বড় সাইজের বানাবে তারা অবশ্যই 4 গজ কাপড় রাখবে। আর এটার নাম আমি অবশ্য জানি না, এক আপু আমাকে বলেছে এটার নাম নাকি শামু সিল্ক না কী যেন। তো আপনারা যারা ভাবছেন এই ধরনের জামা বানাবেন তারা অবশ্যই 3.5 গজ কাপড় নেবেন। তো জামাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এই ধরনের জামা আমার কাছ থেকে নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভেবেছি যে আমিও অনলাইন বিজনেস স্টার্ট করব, তো যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলার পর আমি চেষ্টা করব বানানোর। এই যে দেখুন, আমি এটা এরকমভাবে করে দেখানোর চেষ্টা করেছি, রাতে করেছি তাই একটু অন্ধকার ছিল। আর আমি আমার চ্যানেলে এখন থেকে সপ্তাহে 2টা লং ভিডিও আপলোড দেব আর শর্ট ভিডিও প্রতিদিনই আপনারা পেয়ে যাবেন। তো সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর সবাই প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলে 4K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। এই জামাটি তোমাদের কাছে কেমন লাগলো বলো তো? আমি এটা শাড়ি দিয়ে বানিয়েছিলাম অনেক আগে। তো তোমরা যারা আমার কাছ থেকে কাপড় নিতে চাও তারা আমাকে জানাবে, আমি তোমাদের চাহিদা মতো ডিজাইন দিয়ে বানিয়ে দেব। কিন্তু সেম প্রিন্টের হয়তো পাবে না, এক কালার কাপড় দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো যারা যারা নিতে চাও। আর সবাই আমার ফেসবুক পেজটা লাইক করে দিও, ফলো করে দিও আর আমার ভিডিওগুলো প্লিজ সবাই শেয়ার করার চেষ্টা করো। তোমাদেরকে আবারও বলছি, অনেকবার বলেছি, তো সবাই প্লিজ শেয়ার করার চেষ্টা করো। আর ভিডিওতে এখন অনেক কম লাইক আসে, প্লিজ যারাই আমার ভিডিওটা দেখো না কেন প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে লাইক করে দিয়েছো। তো এটাও আমি তোমাদের জন্য এইভাবে পরে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো এটার গের কতটা বেশি আর এটার কালারটা হালকা ঠিক আছে, কিন্তু ক্যামেরাতে যেমন কেমন জানি আসলো। এই জামাটা আমি প্রথম বানিয়েছিলাম যখন সেলাইটা শিখি, কাটিং ততটাও ভালো পারতাম না তখন বানিয়েছিলাম। তো আবারও একটা সুন্দর প্রিন্টের মধ্যে জামার ডিজাইন নিয়ে চলে আসলাম। দেখো এটার হাতের ডিজাইনটা অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, পরে দেখালে ভালো লাগবে। বাট আমি পরে দেখানোর চেষ্টা করেছি রাতে, অন্ধকারে কিছুই বোঝা যায়নি, তাও সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। অন্য একটা ভিডিওতে ভালোভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ইউটিউবিং করব, ইউটিউবিংয়ে সাকসেসফুল হব। আগে একবারও একটা চ্যানেল খুলেছিলাম, সেটা থেকে অবশ্য সাবস্ক্রাইবার পেয়েছিলাম বাট ওয়াচ টাইম ততটা আসেনি, তাই সেটা আর ভিডিও আপলোড করিনি। নতুন করে এটা খুলেছিলাম, তো এটাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি আর ভিডিওতে ভিউস লাইক অনেক বেশি এসেছে। তো সবাই প্লিজ আরও একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো করতে পারে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর সবাই প্লিজ আপনাদের দোয়ায় আমাকে রাখবেন, আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।